ভারতে এলো তৃতীয় পদক। আসামের লভলিনা বরগোহাঁয়ের ব্রোঞ্জের হাত ধরেই টোকিও অলিম্পিক থেকে তৃতীয় পদক এলো ভারতে। লভলিনার জয়তে গোটা ভারতের পাশাপাশি খুশি আসামও। জয়ের খবর পৌঁছে যেতেই উৎসবে মেতেছে তার গ্রামের কোটা এলাকা। ইতিমধ্যেই গ্রামের কাঁচা রাস্তা পাকা করার কাজ শুরু হয়ে গিয়েছে সেখানে। কাজে হাত লাগিয়েছেন স্বয়ং স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ ফুকান। তবে তার পদক জয়ের পথ এত সহজ ছিল না। তিন বোন হওয়ায় গ্রামের মানুষের থেকে নানান গঞ্জনা শুনতে হয়েছে তাদের। আগের জন্মে বাবা মা পাপ করেছিল, তাই এবার তিনজনেই মেয়ে, এমন কথাও বলতে বাদ রাখেনি প্রতিবেশীরা। মাত্র ৯ বছর আগে বক্সিং শুরু করেছিলেন লভলিনা। বক্সিং প্র্যাকটিস শুরু করার পরেও অনেকে কটূক্তি করতেও ছাড়েনি, তবে কোনো কিছুতেই কর্ণপাত করেনি লভলিনা। নিজের লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে গিয়েছেন তিনি। আজ তার ফলই হাতে নাতে পেলেন। টোকিও অলিম্পিক 2020 ছিল লভলিনার প্রথম অলিম্পিক্স আর প্রথমবারেই পদক জয়। তবে তার লক্ষ্য ছিল সোনা জয়ের। লভলিনাকে নিয়ে বক্সার হিসাবে তৃতীয় পদক ভারতের। খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।